আসলে ম্যাক্রো লেভেলে সরকার সবসময় ম্যাক্রো লেভেলে পলিসিগুলো তৈরি করে আর মাইক্রো লেভেলে সাধারণ মানুষেরা কাজ করে তো সরকারের পলিসির ব্যাপারে সরকার অনেক সচেতন ক্ষেত্রে অনেক শিক্ষিত মানে দার্শনিক লোকেরা আছে তারা কিভাবে মানুষকে এম্পাসাইজ করবে উৎসাহিত করবে তার ব্যাপারে সরকার যথেষ্ট পলিসি আছে কিন্তু এটা অ্যাডাপ্ট করতে হবে তবে মোটা দাগে যদি আমরা বলি যে সরকার যদি ওয়ার্ক অনুযায়ী নো ওয়ার্ক নো পেমেন্ট ইনসেন্টিভগুলো এরকম দিল যে ফিজিক্যালি ভেরিফিকেশন করে যার বাসায় মাছ তৈরি হচ্ছে যে একশো কেজি মাছ তৈরি করছে সাথে সাথে একশো টাকা করে তাকে দিয়ে দিল। তার একশো কেজিতে একশো টাকা দিলে কত হয় এক হাজার টাকা এক হাজার টাকা সে ক্যাশ ইনসেন্টিভ পেয়ে গেল। যেই প্রোডাকশন হলো ক্যাশ ইনসেন্টিভ পেয়ে গেল তারপরে ব্যাঙ্ক লোন পেলো যেমন এক লাখ দেড় লাখ টাকা করে যদি ব্যাঙ্ক লোন দেয় যথেষ্ট এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যাবে ব্যাঙ্ক লোন দেবে ফ্রি অফ কস্ট মানে ব্যাংকের মাধ্যমে দেবে উইদাউট এনি সুদে এবং রিফান্ডেবল হতে পারে কারণ সরকার তো ইনসেন্টিভ দিতে পারতো সরকার তো এটা ফ্রিও দিতে পারত ফ্রি না দিয়ে অ্যাট্রাকশন রাখলো যে তুমি এটা ফ্রি অফ কস্টে পাবা যদি তুমি এই প্রজেক্টটা করো তাহলে এটা ইউনিয়ন পরিষদের সুপারভিশনে দিতে পারে ব্যাংকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সুপারভিশনেও কিন্তু এগুলো দিতে পারে থানা কাউন্সিলের মাধ্যমে দিতে পারে সো সরকারের লট অফ স্কোপ আছে তারপরেও সরকার মনিটরিং করার জন্যে প্রোডাকশনের উপরে ইনসেন্টিভ ঘোষণা করতে পারে লোকাল প্রোডাকশনের যেমন এক্সপোর্ট করলে সে ইনসেন্টিভ পাবে টোয়েন্টি পারসেন্ট তো এক্সপোর্ট তো সবাই করতে পারবে না তাই না লোকাল প্রোডাকশন হবে পার কেজিতে সরকার একশো টাকা করে ইনসেন্টিভ দিল তো একশো টাকা করে ইনসেন্টিভ দিলে ধরেন আপনি একটা মাছ তৈরি করতে তার খরচ হচ্ছে হ্যাঁ ইনসেন্টিভ দিলেও কিন্তু সরকারের লাভ কি জন্য লাভ দেশের মানুষের অসুখের পরিমাণ কমে যাবে প্রোটিন যদি সাফিসিয়েন্ট প্রোটিন পায় তাহলে তার যে মেডিকেল যে কস্ট এটা কিন্তু সরকার ফ্রি দিচ্ছে তাহলে সেখানে তার কস্ট কমে যাচ্ছে ম্যাক্রো লেভেলের চিন্তা করলে সরকার যে একশো টাকা দিচ্ছে এক কেজিতে ও তো সাধারণ মানুষের জন্য সরকারের কস্ট কমে যাচ্ছে অন্য দিক দিয়ে সো আমি মনে করি এটাকে মানে সিরিয়াস হওয়ার জন্যে সরকার স্পেশাল ইনসেন্টিভ ঘোষণা করতে পারে এতে এতে কোনো ক্ষতি হবে না বরং সাথে সাথে সরকার রিটার্ন পাবে এটা মনে হয়